আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে অনলাইন আর্নিং সাইটের একটি অন্যতম প্রসেস বা পদ্ধতি ব্লগিং করে কিভাবে এক্সট্রা ক্যাশ জেনারেট করবেন। বিশেষ করে স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে, কেননা ব্লগিং করতে হলে আপনার কোনো ধরনের নতুন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। জাস্ট আমার স্টেপ বাই স্টেপ দেখানো পদ্ধতি অনুসারে আপনি যদি ফলো করেন টিপস এবং ট্রিক্স গুলো খুব সহজে এখান থেকে আপনি মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি, কেননা এই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ সবসময় চেষ্টা করে ল্যাটেস্ট আর্নিং বা লার্নিং রিলেটেড ভিডিও গুলো আপনাদের উপকারীর বা অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করার জন্য। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। তো আরো একটি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যদি প্লে লিস্টে আপনি ক্লিক করেন তাহলে এখানে অসাধারণ বা অ্যামেজিং কিছু ভিডিও রয়েছে যেগুলো হয়তো আপনি অন্য কোথাও পাবেন না, হয়তো আপনি খুঁজছিলেন। আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এই ধরনের ইন্টারফেস পাওয়ার জন্য বা নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। সো ফিরছি একটু পরে। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ব্লগিং শুরু করবেন। ব্লগিং বিশেষ করে স্টুডেন্টদের জন্য একটি অ্যামেজিং আর্নিং সোর্স, যে সোর্সটিকে কাজে লাগিয়ে খুব সহজেই আপনি স্টুডেন্ট হলেও কোনো প্রবলেম নেই, জাস্ট আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি এগিয়ে যাবেন আমার দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো ফলো করে। স্টুডেন্টদের জন্য কেন এটি স্পেশাল ভিডিও হতে চলেছে আমি সেজন্য বলছি, স্টুডেন্টদের হাতে মোটামুটি সময় থাকে স্পেয়ার কিছু টাইম, যেগুলোতে তারা গসিপ করে বা ফেসবুকিং করে অথবা অন্য কোনো ওয়েতে সময় কাটায়। এবং দ্বিতীয় কারণ হচ্ছে তাদের মাস শেষে একটি হাত খরচের প্রয়োজন হয় যেটি কিনা ব্লগিং করে আর্নিং জেনারেট করতে পারবে। তৃতীয়ত হচ্ছে আপনি যদি আপনার ভবিষ্যতের জন্য ফিউচার বা ক্যারিয়ার গঠন করতে চান তাহলে ব্লগিং হতে পারে আপনার মোক্ষম উপায়, অর্থাৎ একদিকে ক্যারিয়ার হলো অপরদিকে আর্নিং হলো। আর চতুর্থ যে কারণটি হচ্ছে আপনি যদি ইংলিশে বা বেঙ্গলিতে ভালো দক্ষতা অর্জন করতে চান, লেখালেখি করার যদি আপনার ভালো একটি প্যাশন হয়ে থাকে তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো ব্লগিং করার জন্য। এখন গুগল অত্যন্ত ফ্রি ওয়েতে blogger.com থেকে খুব সুযোগ দিচ্ছে কিভাবে আপনি ব্লগিং করবেন এবং ব্লগার অ্যাকাউন্ট তৈরি করে আপনি লেখালেখি কাজ করবেন। আমি আজকে আপনাদের সাথে দুটো ব্লগিং সাইট শেয়ার করবো, যে দুটো সাইট আমার নিজস্ব এবং আমি গত কিছুদিন আগে তৈরি করেছিলাম এবং কি অবস্থা সেটি দেখাচ্ছি। আমি একটি ওয়েব ডিজাইন এবং টিউটোরিয়ালের উপর তৈরি করেছিলাম, বিশেষ করে অনেকগুলো পোস্ট এখানে দেওয়া হয়েছে, প্রায় 835টি পোস্ট আমি এখানে দিয়েছি। একটি ব্লগিং পোস্ট আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে একটি ব্লগ কে দাঁড় করানোর জন্য। সো পোস্ট হচ্ছে আপনার ব্লগিং করার জন্য পদ্ধতি। আমি আমার প্যানেলের মধ্যে বিশেষ করে প্লেলিস্টে যদি আপনি যান তাহলে অবশ্যই এখানে আর ফ্রম ব্লগ বা ওয়েবসাইট কিভাবে এখান থেকে স্টার্ট করবে সেটি স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছে, আশা করি যদি দেখেন তাহলে অবশ্যই ব্লগিং ক্যারিয়ার আপনি গঠন করতে পারেন। তো এটি বিশেষ করে ওয়েব ডিজাইনের পরে এবং সবকিছু পোস্ট আমি এখানে দিয়ে থাকি। তো এখানে আজকে হচ্ছে 21 তারিখ 3 মাস 2020, আমি এটি আজকে সকালে পোস্ট দিয়েছিলাম। এই পোস্টের জন্য প্রায় 9 জন দেখেছে এবং এভাবে পর্যায়ক্রমে প্রতিদিনই কিন্তু পোস্ট দিচ্ছি, আশা করি এখানে স্ট্যাটিস্টিক্স গুলো দেখতে পাচ্ছেন। আর একটি মজার ব্যাপার হচ্ছে এখানে যদি আপনি স্টার্ট স্টেটস এ ক্লিক করেন অথবা স্ট্যাটিস্টিক্স ক্লিক করেন কোন কোন দেশের নাগরিকরা আবার ব্লগিং পছন্দ করে বা ব্লগের লেখাগুলো পড়ে বা পোস্ট গুলো পড়ে, বিশেষ করে ইউএসএ বেস এর মানুষগুলো এখানে কিন্তু জড়ো হয় আমার ব্লগের পোস্ট গুলো দেখার জন্য। তো আরেকটি কথা না বললে নয়, গুগল বর্তমানে বা blogger.com থেকে যদি আপনি ব্লগ করেন তাহলে বাংলা অথবা ইংলিশ যে কোনো আর্টিকেল লিখেন গুগল অ্যাডসেন্স করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। যে যে প্রসেসে আপনি আর্নিং জেনারেট করতে পারছেন, প্রথমত হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স থেকে পাচ্ছেন আর্নিং, দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার নিজস্ব ব্যবসাকে বাড়ানোর জন্য বা পরিস্থিতি বাড়ানোর জন্য ব্লগিং করতে পারেন, তৃতীয়ত হচ্ছে অ্যাড বসিয়ে ইনকাম জেনারেট করতে পারছেন,
চতুর্থত হচ্ছে আপনি এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং জেনারেট করতে পারছেন আপনার ব্লগিং এর মাধ্যমে। সুতরাং দেরি না করে ব্লগিং স্টার্ট করুন ফ্রিলি। তো এখানে অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই ইউনাইটেড স্টেটসে এখানে প্রায় 106 জন ভিজিটর প্রবেশ করেছে আজকে। জার্মানি 23, আয়ারল্যান্ডে 23, রুশিয়া 23, আন্ডোর রিজিয়ন 8, ফ্রান্স 5, পর্তুগাল 5, অস্ট্রেলিয়া 3, বাংলাদেশ 3। তাহলে দেখতে পাচ্ছেন একটি ব্লগিং এর জন্য এগুলো কত গুরুত্বপূর্ণ। বিওআর হচ্ছে আপনার ব্লগিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো আপনাকে প্রথমে গুগলে এসে গুগল কিভাবে ব্লগিং করবেন বা ব্লগিং শুরু করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটি আমার ভিডিও প্লেলিস্টে গেলে অবশ্যই দেখতে পাবেন কিভাবে একটি ব্লগিং সাইট শুরু করবেন। এই হচ্ছে স্ট্যাটিস্টিক বা ওডিএস আসার কোন কোন দেশ থেকে ওডিএস এসছে সবগুলো আমি দেখিয়েছি, এবং ট্রাফিক সোর্সে ক্লিক করলে এখানে সবকিছু ডেলি ডেলি কিন্তু শো করে। তো এক কথায় বলা যায় আপনি যদি ব্লগিং শুরু করেন তাহলে পোস্ট দিয়েই আপনি আপনার অডিয়েন্স বাড়াতে পারেন আর্নিং জেনারেট করার জন্য। এরপর আমি দ্বিতীয় যে ব্লগিং ব্লগটি আজকে শুরু করেছি সেটি হচ্ছে এটি। আজকে আমি এটি বলা যায় নবজাতক একটি ব্লগ, এটি আমি শুরু করেছি বিশেষ করে চাকরি এবং এক্সাম নিউজের উপরে। এখানে সব ধরনের লেটেস্ট চাকরি এবং এক্সামের নিউজগুলো থাকবে, আমি সেটি জাস্ট সিম্পল ওয়েতে দেখিয়েছি কিভাবে এখানে আপনি পোস্ট করবেন। আমি এর উপর একটি ভিডিও তৈরি করেছি, আশা করি প্লেলিস্টে গেলেই ব্লগিং এর মধ্যে আপনি অবশ্যই দেখতে পাবেন। সো এটির কি অবস্থা দেখি, চাকরি অ্যান্ড এক্সাম নিউজ ডট ব্লগস্পট ডট কম দিয়ে আমি এই ওয়েবসাইটটি ওপেন করেছি। তো এটির কি অবস্থা একটু জাস্ট একটু ব্যাকে যদি যাই তাহলে এটির অবস্থা আপনি দেখতে পাবেন। অডিয়েন্সে যদি ক্লিক করেন তাহলে আজকে এই এই ওয়েবসাইটটিতে অর্থাৎ আমার ব্লগ সাইটটিতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে প্রায় 162 জন এবং ইউনাইটেড স্টেট থেকে বা আমেরিকা থেকে প্রায় 2 জন। তাহলে বুঝতেই পারছেন যে ব্লগিং এর দক্ষতা রয়েছে। আপনি যে কোনো একটি টপিক সিলেক্ট করে সেই টপিকের উপরে যদি ব্লগ শুরু করেন তাহলে অবশ্যই আপনার একদিকে লেখার, জানার, বোঝার এবং শিখার দক্ষতা বাড়বে, অন্যদিকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন অবসর সময়টাকে কাজে লাগিয়ে এজ এ স্টুডেন্ট হিসেবে। পাশাপাশি বলবো যারা অবসর সময়ে স্টুডেন্ট ছাড়াও রয়েছেন, বিভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করছেন বা কোনো ওয়ে পাচ্ছেন না, আমি আপনাকে ওয়েলকাম জানাবো। ব্লগিং করে আপনি নতুন বিগত বা নতুন ভাগ্য উন্মোচন করতে পারবেন জাস্ট আপনার দক্ষতা বা সময়টাকে কাজে লাগিয়ে। এবং ট্রাফিক সোর্সে যদি যাই তাহলে এখানে শো করবে সবকিছু। অর্থাৎ এক কথায় বলা যায় ব্লগিং হচ্ছে অসাধারণ একটি সাইট এবং এটি ফ্রিলি দিচ্ছে, আপনি ফ্রিতেও আর্নিং জেনারেট করতে পারবেন গুগল অ্যাডসেন্স থেকে অনুমোদন নিয়ে। তাহলে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন যদি সেটিকে গুগল অ্যাডসেন্স এর জন্য অনুমোদনের আগে যদি সেটিকে কমার্শিয়ালি ইউজ করেন, অর্থাৎ ডোমেইন হোস্টিং যদি আপনি কিনে নেন আপনার ফ্রি ব্লগকে যদি কনভার্ট করতে চান অবশ্যই সেটি পারবেন। সেটি করলে আপনার জন্য আরো বেশি ভালো হবে। অর্থাৎ এক কথায় প্রথমে আপনি ফ্রিলি শুরু করেন, এরপরে যখন পপুলারিটি বৃদ্ধি পাবে তখন ডোমেইন হোস্টিং কিনে নিয়ে খুব সহজে আপনি আপনার ব্লগিং কে কনভার্ট করে নিতে পারবেন কমার্শিয়াল ওয়েতে। এরপর আমি দেখাচ্ছি এটির কি অবস্থা, এই যে স্ট্যাটিস্টিক্স যদি ক্লিক করি তাহলে ওডিএস তো দেখালাম, আর এরপর আরেকটি ব্লগ দেখাচ্ছি সেটি হচ্ছে clippingbilly.com। এটির ইন্টারফেস যে যদি চলে যায়, আমি ইন্টারফেস আসার পরে আপনি এই ধরনের দেখতে পাবেন। এখানে বিশেষ করে গ্রাফিক রিলেটেড যে পোস্ট গুলো দেওয়া রয়েছে সব পোস্ট গুলো আমি নিজে চেক করে দিয়েছি। আশা করি কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে এই ধরনের লেটার হ্যাড বা অ্যাড বা লোগো তৈরি করতে হয় সবকিছু আপনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে খুব সহজে পেয়ে যাবেন। সো আশা করি আমন্ত্রণ জানাবো ঘরে বসে না থেকে খুব সহজে আপনি ব্লগিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এখানে যদি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি অডিয়েন্স দেখতে পাবো প্রায় বাংলাদেশের 147 জন। সো এক কথায় বলা যায় ব্লগিং হতে পারে আপনার উন্নয়নের একটি বা ইনকাম জেনারেট করার একটি সিক্রেট মেথড। অর্থাৎ একদিকে আপনার লার্নিং হলো, অপরদিকে আর্নিং হলো, অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে আর্নিং জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল ভিডিও ছিল, যারা স্টুডেন্ট রয়েছেন এবং যারা অবসর সময়ে বিভিন্ন ধরনের গসিপ করে বা বিভিন্ন ওয়েতে সময় নষ্ট করে সময় কাটাচ্ছেন তাদের জন্য। সো ফাইনালি আমি ওয়েলকাম জানাবো আজকের ভিডিওটি, যদি একবার না বুঝেন তাহলে বারবার দেখতে থাকুন, দেখার পরে আপনি ফ্রি ব্লগ শুরু করুন ঘরে বসে না থেকে। সো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পাশাপাশি অনুরোধ জানাবো এখনো
চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। থাকুন ভালো, থাকুন সদা সর্বদা, লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।